খাগড়াছড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স ডিল সেডে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক বলেন উৎসব মুখর পরিবেশে যথাযোগ্য ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রতিটি পূজা মণ্ডপের প্রতি বছরের ন্যায় শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে সভায় কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রীরক্ষী নারায়ণ মন্দির সহ জেলার সাতান্নটি মন্দিরের শারদীয় দুর্গোৎসব ও মন্দিরের ঘট পূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানানো হয় মন্দির পরিচালনা পরিষদকে শারদীয় দুর্গাপুজোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া হয় সভায় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক জানান সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন ও আনন্দময় করতে জেলা পুলিশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করা হয় তার জন্য সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে